ইরানের পারমাণবিক অস্ত্রের হুমকি নিয়ে ইসরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মিলিত হবেন জেক সিলেভেন। তবে তার আসন্ন এ সফরসূচি এখনও চূড়ান্ত করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ইসরায়েলের বিরোধিতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যাক সুলিভান বলেন, আপাতত এ নিয়ে কিছু বলতে চান না তিনি। তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে তেহরানের ড্রোন সরবরাহ এবং ইরানের বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধের ওপর জোর দেন তিনি। ইসরায়েল বরাবরই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সঙ্গে ইরানের পারমাণবিক সমঝোতার ঘোর বিরোধী। তেল আবিব মনে করে, তেহরানের পারমাণবিক অস্ত্রের বিকাশ থামাতে এই চুক্তি যথেষ্ট নয়। ইরানকে থামাতে বরং দেশটির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী তেল আবিব। এরই মধ্যে চার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আরও দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর দেশটির একটি কারাগারের সামনে রাতভর প্রতিবাদ জানিয়েছেন একদল সাধারণ মানুষ। নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনীর মৃত্যু ঘিরে গত সেপ্টেম্বর মাসে ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা এখন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।